नमस्कार हुगली आज के अपने सकल के स्वागत शुरू कर विशेष विशेष खबर 625 बचरे द्वितीय बार स्थगित रही महेशर रथजात्रा जिले प्रथम परीक्षामूलक भावे सोलार सिस्टेम हाई मास्ट बसते चले पांडुआ আসছে বিস্তারিত খবরে এই নিয়ে দ্বিতীয়বার এবারেও 625 বছরের প্রাচীন ঐতিহাসিক মাহেশের রথের রশিতে পড়বে না টান করোনা পরিস্থিতিতে এবারেও স্থগিত রইল মাহেশের রথযাত্রা এই নিয়ে পরপর দুবার এবারেও 625 বছরের মাহেশের ঐতিহাসিক রথযাত্রা স্থগিত রইল এবছর আগামী 12 জুলাই রথযাত্রা হবে পুরীতে ভক্ত ছাড়া রথযাত্রা হলেও মাহেশে কিন্তু ধুমধাম সহকারে রথযাত্রা হচ্ছে না মন্দিরের সেবায়েত পিয়াল অধিকারী জানান করোনা কালে যাতে বিপুল জনসংখ্যা না হয় সেই কথা মাথায় রেখেই মন্দিরের ট্রাস্টি বোর্ড এই সিদ্ধান্ত নিল এবারেও স্থগিত হয়ে গেল রথযাত্রা কি বলবেন আমাদের মন খুব ব্যথিত এবং মর্মাহত এবছরে 625 বছরে এবছরে রথযাত্রা আগের বছরও করোনা মহামারীর প্রকোপের জন্য বন্ধ করা হয়েছিল তো এবছরও আমরা গতকাল আমরা ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্ত নিই যে এবছরও মানুষের কল্যাণে জনগণের স্বার্থেই মানুষের স্বার্থের জন্যই এবছরে আমাদের মাহেশের রথযাত্রা 625 বছরে এ এক ঐতিহাসিক রথযাত্রা কোনোদিন রথের চাকা গড়ায়নি এই এ এক ইতিহাসে এক বিরল ঘটনা কিন্তু আগের বছরের মতনই এবছরও আমাদের রথের চাকা গড়াবে না আমাদের পুজো আচ্ছা সব কিছুই চলবে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি এবং আগামী এটা আমাদের একটা প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছি গতকাল একটা ট্রাস্টি বোর্ডে কিন্তু আগামী দিনে সরকারের থেকে কি সিদ্ধান্ত আসে আমরা তার অপেক্ষায় আছি কিন্তু পুরীতে যেমন রথযাত্রা হচ্ছে পুরীতে তিনটে রথ আর আমাদের 125 টন ওজনের রথ কিন্তু এই 125 টন ওজনের রথ এই জিটি রোড দিয়ে চালানো খুবই কষ্টের কারণ আমাদের যা রথের যা অবস্থা আমাদের 1.5-2 মাস আগে থেকে রথের কাজ শুরু হয়ে যায় আমাদের এটা লোহার পাটাতন কাঠের স্ট্রাকচার যেটা তো আমাদের কাঠ পাল্টানো হয়নি এখনও পর্যন্ত কারণ লকডাউনের জেরে বিভিন্ন জায়গা থেকে যে আমাদের যারা মিস্ত্রিরা আসে তারা আসতে পারেনি এবং আমাদের যে মাঠে মেলা বসে আমাদের পর্যটন কেন্দ্র হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যে পর্যটন কেন্দ্র করে তুলছে আমাদের এই মাহেশের জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে তো তার জন্য আমাদের মাঠেও স্নানপিড়ি মাঠেও আমাদের কিছু কাজ অবশিষ্ট আছে এবং তার জন্য আমাদের ওখানে মেলাও বসাতে পারবো না যদিও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি রথের দিন মন্দির চত্বরেই অস্থায়ী মাসির বাড়ি তৈরি করা হবে জগন্নাথের প্রতিরূপে শিলাখণ্ড যাবে মাসির বাড়ি এছাড়াও আগামী 24 তারিখে জগন্নাথের স্নানযাত্রা হবার কথা কিন্তু এবারেও আর মন্দির সংলগ্ন স্নানপিড়ির মাঠে নয় মন্দিরের ভেতরেই হবে স্নানযাত্রা 136 বছর আগে সেই যুগের 20,000 টাকা ব্যয় শ্যামবাজারের বসু পরিবারের সদস্য হুগলির দেওয়ান কৃষ্ণচন্দ্র বসু এই লোহার রথটি তৈরি করে দেন এই রথ 50 ফুট উঁচু রয়েছে 12টি লোহার চাকা 2টি তামার ঘোড়া ভারতের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা এটি জগন্নাথ মন্দিরের সামনে যে মাঠ সেই মাঠেতেই বসে প্রতি বছর মেলা তবে এবছর সেই মেলা আর বসবে না এর আগে কাঠের রথ ছিল বারবার ভেঙে যাওয়ার জন্যই এই লোহার রথ তৈরি হয় ইতিহাস বলে সাধক ধ্রুবানন্দ ব্রহ্মচারীর স্বপ্নাদেশে গঙ্গা থেকে ভেসে আসা নিমকাঠ দিয়েই এই জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি তৈরি করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী উপন্যাসে এই মাহেশের রথের উল্লেখ আছে পিউরো রিপোর্ট হুগলি আজকে বর্ষার জমা জল সরাতে মরিয়া চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার চুচুড়ার পুরনো হাসপাতাল রোডের পর এবার চুচুড়া শহরের বড় খাল সংস্কার শুরু হলো হুগলি চুচুড়া পৌরসভার উদ্যোগে বর্ষার জমা জল সরাতে মরিয়া চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার ইতিমধ্যে তিনি পুর কর্তৃপক্ষের সাথে বৈঠক করেছেন সোমবারই চুচুড়ার পুরনো হাসপাতাল রোডে নর্দমার উপর দোকান থাকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিধায়ক
এবারে শহরের বড় খাল সংস্কারে নামল হুগলি চুচুড়া পৌরসভা। চুচুড়ার খাদিনা মোড় থেকে তালডাঙ্গা মোড় পর্যন্ত জিটি রোডের বাঁদিকের খাল সংস্কার শুরু হলো আজ থেকে। পোকল্যান্ড মেশিন দিয়ে দীর্ঘদিন সংস্কার না হওয়া এই খাল সংস্কার করার কাজ চলে। এই খাল সংস্কার হলে বেশ কয়েক ওয়ার্ডের বাসিন্দারা উপকৃত হবে বলেই জানান পৌর প্রশাসক গৌরীকান্ত মুখার্জি। হ্যাঁ, এটা আমাদের আমরা তালডাঙ্গা খাল বলি, চলতি মাঠে কখনো নন্দী খাল বলা হয় চলতি নামে। তো এখন এই খালটা অনেকগুলো ওয়ার্ডের জল, ওগুলো তো 14 নম্বর ওয়ার্ড, 15 নম্বর ওয়ার্ড, 16 নম্বর ওয়ার্ড, 17 নম্বর ওয়ার্ড হয়ে ইঞ্জিনিয়ার বাগান ক্রস করে টোটাল জলটা এসে ওই বড় খাল দিয়ে 22 নম্বর ওয়ার্ডের জল সবটা নিয়ে গিয়ে একটা খুশিগলি খালের দিকে চলে যায়, আর একটা আমাদের হলদেডাঙ্গা খালের দিকে চলে যায়। এই খালের সংস্কারের করার খুব প্রয়োজন, এটা আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি। তো আজকে আমরা ম্যানুয়াল লেবারদের সাথে নিয়ে আমরা প্রযুক্তিগত কাজে লাগিয়ে পোকল্যান্ড মেশিন নাবিয়েছি এবং সেটা নাবিয়ে খালে কাটানো চলছে। এবং আমরা চেষ্টা করছি যদি কোনো কিছু দিয়ে ভাসমান ওই পোকল্যান্ড যেটা হয় সেটাকে যদি আমরা অ্যারেঞ্জমেন্ট করতে পারি, যাতে ওটা ভাসতে ভাসতে যেতে পারে, তাহলে আরেকটা দিকও ভালোভাবে পরিষ্কার করতে পারব। ব্যুরো রিপোর্ট, হুগলি। আজকে রাজীব ব্যানার্জির পর এবারে প্রবীর ঘোষালকে তৃণমূলে না নেওয়ার পোস্টারে ভরে গেল কোন্নগরের বিস্তীর্ণ এলাকা। রাজীব ব্যানার্জির পর প্রবীর ঘোষাল, তাকে তৃণমূলে না নেওয়ার জন্য পোস্টার পড়ল কোন্নগরে। পোস্টারে কোন্নগরবাসীদের পক্ষ থেকে বলা হয়েছে মধুচক্রের নায়ক প্রবীর ঘোষালকে তৃণমূলে নেওয়া যাবে না। এদিকে মঙ্গলবার সকালবেলায় কোন্নগরের বিভিন্ন প্রান্তে পোস্টার দেখা গেলে চাঞ্চল্য ছড়ালো চারিদিকে। ভোটের ঠিক আগেই বিজেপির পাঠানো চার্টার্ড বিমানে করে দিল্লিতে গিয়ে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন তৃণমূলের গতবারের বিধায়ক। ফলস্বরূপ বিজেপি তাকে এই এলাকায় ভোটের লড়ার জন্য টিকিট দেয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। তৃণমূলের সেলিব্রিটি প্রার্থী কাঞ্চন মল্লিক তাকে হারিয়ে দেয়। এরপরই বিজেপির বিরুদ্ধে বেসুরো হন তিনি। প্রসঙ্গত, বেশ কয়েকদিন আগে প্রবীর ঘোষালের মাতৃবিয়োগ হলে বেশ কয়েকজন তৃণমূলের উচ্চ নেতৃত্ব তাকে ফোন করে সমবেদনা জানান। তারপরই তার ফের তৃণমূলে ফেরার জল্পনা সামনে আসে। যদিও এলাকায় তৃণমূল কর্মীরা ফের তাকে তৃণমূলে না নেবার বিরুদ্ধে দলের কাছে আর্জি জানিয়েছিল, এবারে প্রকাশ্যে এল পোস্টার। দেখুন, পোস্টারের মধ্যে যে লেখাগুলি আছে যদি আপনারা দেখেন, পোস্টারের মধ্যে লেখা রয়েছে, আমি নিজে সকালবেলা ওকে দেখেছি, যে মধুচক্রের নায়ক প্রবীর ঘোষালকে তৃণমূল দলে নেওয়ার জন্য। মধুচক্রটা চলেছে কোন্নগর পৌরসভার গেস্ট হাউসে এবং তার সঙ্গে বিধায়ক জড়িত না। তৎকালীন যদি চেয়ারম্যান ছিলেন বাপ্পাদিত্য চ্যাটার্জি, তাকে দিয়ে কীভাবে চালিয়েছে সেটা উনি বলতে পারবেন, আমরা বলতে পারবো, সেটা বিচার্যের বিষয় আদালতে, সেটা বর্তমানে বিচার্যের বিষয়, সেটা তো আমরা জানি না। তার সঙ্গে বিধায়কের কোনো সম্পর্ক নেই, এটা তো কোন্নগর পৌরসভার সম্পত্তি এবং সেই সম্পত্তির ওপরেই এই কাজগুলো হয়েছে। কাজে এটার সঙ্গে বিধায়ক প্রাক্তন বিধায়কের কোনো যোগ আছে বলে আমি মনে করি না। এক, দু নম্বর হচ্ছে, যারা এই কথাগুলো দেওয়ালে পোস্টারিং করেছেন, দলকে দল কাকে নেবে না নেবে সেটা সম্পূর্ণভাবে দলের যিনি হাইকমান্ড রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই দুজন দায়িত্ব নেবে, কাকে নেবে কাকে নেবে না, কাকে টিকিট দেবে কাকে টিকিট দেবে না, কাকে দল গ্রহণ করবে, এটা তো দল থেকে ঠিক হয়। যারা এই পোস্টারগুলি মেরেছেন তাদেরকেও কিন্তু একসময় দল থেকেই এদের পদগুলি দেওয়া হয়েছিল, পোস্টার এই পদগুলো দেওয়া হয়েছিল। ব্যুরো রিপোর্ট, হুগলি। আজকে বাঁশবেড়িয়ার পৌর সদস্য আদিত্য নিয়োগীকে গুলির ঘটনায় গ্রেপ্তার করা হয় তৎকালীন তৃণমূল নেতা সোনা শীলকে। এদিন তাকে আদালতে তোলা হলে তার হয়ে আদালতে সওয়াল করেন প্রখ্যাত কৌশলী অভিষেক হালদার। অভিষেক বাবুর বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে তার মক্কেলকে। অনেকগুলি মামলার মধ্যে এদিন দুটি ধারায় তার জামিন মঞ্জুর হয়। উনি তো একটা মামলায় অ্যারেস্টেড রয়েছেন নিচে, ফলস মামলা, এই মামলাগুলো সব করা হয়েছে আউট অফ পলিটিক্যাল ভেনডেটা, সব ভুয়ো মামলা, আর সবকটা মামলার কমপ্লেন একরকমভাবে ছাপিয়ে এক ভাষায় লেখা, মানে 7-8টা মামলা ধরুন এক ভাষায় লেখা রয়েছে। আগের দিন 4টে মামলায় ডিস্ট্রিক্ট জাজ অ্যান্টিসিপেটরি বিল দিয়ে দিয়েছিল, আজকে 5টা মামলা ছিল। ইতিমধ্যে তা ওরা একটা মামলায় অ্যারেস্ট, শোন অ্যারেস্ট দেখিয়ে অ্যারেস্ট করে নেয়, রিমান্ডে করে নেয়। আমার পক্ষে তখন কলকাতা থেকে এখানে আসে এসে কিছু অবজেকশন করা সম্ভব ছিল না, আজকে ডেট ছিল,
আজ এসে খবর পেলাম আরও দুটো মামলায় শোন অ্যারেস্ট প্রেয়ার দিয়ে দিয়েছে, আর তো সেগুলো ন্যাচারালি সেই অ্যান্টিসিপেটরি বেলগুলো ইনফ্রাকচুয়াস হয়ে যায়। আর আজকে যে দুটো মামলা ছিল জ্যান্ত ছিল সেই দুটো মামলা অ্যান্টিসিপেটরি বেল জজ অ্যালাউ করে দিয়েছে। আর নিচে দুপুরবেলায় একটা বেল মুভ করবো, যেই মামলা অ্যারেস্টেড রয়েছে সেই মামলায় বেল মুভ করবো। আমার ওই 11 তারিখ বোধহয় ওই 11 তারিখ বোধহয় ঘটনাটি ঘটে, গুলি চালানোটা মোস্ট লাইকলি 11 তারিখ ঘটনাটা ঘটে। 11 তারিখ ওনার ওয়াইফকে বোধহয় রিজাইন হয়। 11 তারিখ সত্যরঞ্জন শীলের বাড়িতে মানে প্রচুর লোকজন গিয়ে ভাঙচুর করে, তার এগেনস্টেও কমপ্লেন করা হয়েছে, এবং তার এগেনস্টে যে কমপ্লেন করা হয়েছে সেই মামলায় যারা অ্যাকিউজ তারা অ্যান্টিসিপেটরি বিল মুভ করা হয়েছিল, সেই অ্যান্টিসিপেটরি বিল হ্যাজ বিন রিজেক্টেড। সুতরাং ওনার উপরে কিছু কোনো ইনফ্লুয়েন্সিয়াল লোকজনের আক্রোশটা কি এইসব না, গুলির কেসটায় বেল হয়নি। গুলির কেসটাতে একবার বেল মুভ করা হয়েছিল, তখন বেল ওটা রিজেক্ট হয়, রিমান্ডও ওরা প্রেয়ার করে। সেই সময় আমি যখন ছিলাম তখন রিমান্ডটাকেও রিজেক্ট করে দেয়। পরের দিন 24 ঘন্টার মধ্যে আবার ওরা একটা রিমান্ড প্রেয়ার করে, তখন বোধহয় এখানকার কোনো যিনি ছিলেন তারা অ্যাপিয়ার করেছিল, তো সেই রিমান্ড প্রেয়ার তখন অ্যালাউড হয়েছে। তারপরে ওই টোটাল 14 দিনের রিমান্ড কমপ্লিট হয়ে যাওয়ার পরে উনি জেসিতে থাকেন। জেসিতে আবার যখন পরে প্রোডাকশন হয় আরেকটা মামলায় বোধহয় আবার আরেকটা কোনো মামলায় পিসিতে চলে যান চুটুরা থাকে। এই পরের পর নানা রকম মামলায় পিসি জিসি হয়ে যাচ্ছে। এখন নেব একটা ছোট্ট বিরতি, বিরতির পর থাকছে। জেলায় প্রথম পরীক্ষামূলকভাবে সোলার সিস্টেম হাইমাস্ট বসতে চলেছে পান্ডুয়ায়। বিরতির পর ফিরে আসছি আরো অন্যান্য অনেক খবর নিয়ে, হুগলি আজকের সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম খবরে। জেলায় প্রথম পরীক্ষামূলকভাবে সোলার সিস্টেমের হাই মাস্ট লাইট বসানোর কাজ শুরু হলো পান্ডুয়ায়। 15তম অর্থ কমিশনের টাকায় পান্ডুয়ায় বসানো হচ্ছে 2টি উচ্চতা সম্পন্ন আলো। হুগলি জেলায় এই প্রথম পরীক্ষামূলকভাবে সোলার সিস্টেমের হাইমাস্ট বসানোর কাজ শুরু হলো পান্ডুয়ায়। 15তম অর্থ কমিশনের টাকায় পান্ডুয়া গ্রামীণ হাসপাতাল ও পান্ডুয়া সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে এই 2টি উচ্চতা সম্পন্ন আলো বসানো হচ্ছে। অদূর ভবিষ্যতের কথা ভেবে সূর্যালোকের আলোককে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে ইতিমধ্যেই চাষাবাদে স্যালো পাম্প চালানো শুরু হয়েছে জেলার বিভিন্ন প্রান্তে। পাশাপাশি ইতিমধ্যেই বেশ কিছু স্কুলেও বসেছে সোলার সিস্টেম। এবারে 30 ফুট উচ্চতায় পরীক্ষামূলকভাবে বসানো উচ্চ ক্ষমতা সম্পন্ন এই আলো প্রকল্প সফল হলে আগামী দিনে সরকারি স্তরে আরো এ ধরনের সোলার আলো বসানো হবে বলেই জানান পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সদস্য অসিত চ্যাটার্জি। আমরা পান্ডুয়া ব্লকে পান্ডুয়া পঞ্চায়েত সমিতির উদ্যোগে আমরা এই সোলার লাইট লাগাবার পরিকল্পনা নিয়েছি। এই জন্য যদি আমরা এই সোলার সিস্টেমে এই লাইটগুলোকে জ্বালাতে পারি তাহলে আপনার একদিকে যেমন বিদ্যুৎ সংকটের সমাধান হবে, অপরদিকে আমাদেরকে যে ইলেকট্রিক বিল দিতে হয় সেই বিলটাও আমাদের আর দিতে হবে না। তো স্বাভাবিকভাবেই আমাদের চিন্তাভাবনা আছে এই জন্য যে আমরা আজকে পান্ডুয়া বিডিও অফিসে এবং পান্ডুয়া হাসপাতালে 2টি হাইমাস্ট সোলার লাইট লাগাচ্ছি এবং এটা পরীক্ষামূলকভাবে লাগানো হচ্ছে। পান্ডুয়া পঞ্চায়েত সমিতি সিদ্ধান্ত নিয়েছে পরীক্ষামূলকভাবে এগুলো যদি ঠিক সার্ভিস দেয় তাহলে আগামী দিনে পান্ডুয়া ব্লকের সমস্ত সরকারি অফিসেই এই সোলার লাইট আমরা লাগাব। পান্ডুয়া বিডিও, পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি সকলে মিলে এটার উদ্যোগ নিয়েছেন এবং আমরা আশা রাখছি এই সোলার সিস্টেমে যে হাইমাস্ট জ্বলছে সেটা আমাদেরকে অনেক বেশি সাশ্রয় দেবে। সন্দীপন মিত্রের রিপোর্ট, হুগলি আজকে। এবারে জামাই ষষ্ঠীর সাথে পালিত হোক বৌমা ষষ্ঠীও। অভিনব এই ভাবনা চিন্তা নিয়ে মিষ্টির পসরা সাজিয়ে প্রকাশ্যে আনলেন চন্দননগরের জল ভরার সৃষ্টিকর্তা সূর্যমোদক। নারীরা মঙ্গল কামনা শুধু পুরুষকে কেন্দ্র করে করে, সবকিছুই পার্বণ পালিত করতে হয় পুরুষের মঙ্গল কামনায়। নারীর মঙ্গল কামনা নিয়ে কোনো অনুষ্ঠানই হয় না আজ এই সমাজে। প্রতি বছর জামাই ষষ্ঠী পালিত হয় হাজার পদের মিষ্টি ও খাদ্য দিয়ে।
সেই পুরুষ জামাইদের জন্য মেয়েদের থাকতে হয় উপবাস এবং নিরামিষ ভোজনের মধ্যে দিয়ে। এবার সেই নিয়ম বদল হোক এমনই ভাবনা এনেছে সূর্য মোদক। পুরুষরাও তাদের বাড়ির বৌমাদের মিষ্টিমুখ করান এই অনুষ্ঠানের মাধ্যমে। পালন হোক ঘরে ঘরে বৌমা ষষ্ঠী। এতদিন ধরে সারা বছরের রাখি, ভাইফোঁটা, জামাই ষষ্ঠী সবকিছুই পুরুষের মঙ্গল কামনায় হয়ে এসেছে। কখনোই পরের বাড়ির সেই মেয়েটি কোনো অনুষ্ঠানে তাকে সম্মানিত করা হয়েছে তেমন প্রথা আজও চালু হয়নি জগতে। তাই সেই চিন্তা ভাবনা মাথায় নিয়ে বৌমা ষষ্ঠী পালন করার জন্য বৌমা ষষ্ঠী নামে মিষ্টি প্রস্তুত করেছে সূর্য মোদক। আর একদিন পর হতে চলেছে প্রতি বছরের ন্যায় জামাই ষষ্ঠী। সেই দিনটিতে যাতে বৌমাদের সম্মান জানানো হয় সেই উদ্দেশ্যে বৌমা ষষ্ঠী মিষ্টান্ন রাখা হয়েছে। তাই পুরুষরা এবার বৌমাদের জন্য সেই মিষ্টান্ন কিনে নিয়ে যান তাদের সম্মান জানাতে। চন্দননগর সূর্য মোদক জলভরা জগৎ বিখ্যাত। সেই জলভরা যেমন ম্যাঙ্গো স্বাদে পাওয়া যাবে তেমনই আরো নানান রকম নতুন নতুন মিষ্টির আয়োজন করছে তারা। করোনাকালে একটু ঘাটতি থাকলেও হোম ডেলিভারির ব্যবস্থাও রাখা হয়েছে। নতুন মিষ্টির মধ্যে যেমন আনা হয়েছে কাঁঠাল সন্দেশ ম্যাঙ্গো কুলফি, তেমনই ফিউশন রাজনন্দিনী বা মনোমাধুরী ও আরো নানান রকম মিষ্টি। এছাড়া জলভরা ও অন্য নিয়মিত আইটেমগুলি রাখা রয়েছে এই তালিকায়। তবে সূর্য মোদক যেমন জলভরা এনে চমকে দিয়েছিলেন সেটাকেই তিনি এবার নারীর কল্যাণে বৌমা ষষ্ঠী মিষ্টান্ন প্রস্তুত করে নতুন করে জগতে নারী কল্যাণের কামনা জাগ্রত করতে চাইছেন। তেমনই বৌমা ষষ্ঠী কথা শুনে রীতিমতো উৎফুল্ল হয়েছেন তারা, কারণ এটা সত্যিই তাদের কাছে কখনোই ভাবা যায়নি। তাই সূর্য মোদককে সকলে বাহবা দিচ্ছেন এক বাক্যে। এটা তো আমাদের, আমরা যখন নতুন বৌমা হই তখন আমাদের মায়েরা বা জামাইদের ইয়ে করতো, তখন থেকেই আমরা বলতাম সেরকম যদি একটা থাকতো, আমার আজ থেকে আমি 40 বছর আগেকার কথা বলছি, এরকম যদি একটা থাকতো বেশ ভালো হতো। এখন আমি শাশুড়ি আমার বৌমা বলে বেশ একটু বৌমা ষষ্ঠী থাকতো তাহলে বেশ ভালো হতো। আর আমরা বেশি একই করে বলি, তোরা তো সবসময় আমাদের কাছে ষষ্ঠী, তোরা সবসময় আমাদের কাছে রোজই তোদের জন্য বৌমা ষষ্ঠী, কিন্তু এটার জন্য একটা পার্টিকুলার ডেট ধরলে এটা কিন্তু খুবই ভালো ব্যাপার। সত্যি সত্যি এটা এটা অন্ত হওয়া উচিত, যত উপোষের ঘটা যত কিছু সব যেন মহিলাদের, ছেলেদের কোনো উপোষের ব্যাপার স্যাপার নেই। তো এইটা যদি হয় আমার মানে ভীষণ খুশি হবো আমরা। এই সূর্যমোদকটা যে উদ্যোগ একটা নিয়েছে এটা তো আমার ভীষণই ভালো লাগছে, যে এরকম উদ্যোগ কাউকে নিতে শুনিনি। এমনি নানা রকম কবিতা পড়ি যে যে যত উপোষ যেন মেয়েদের, আর ছেলেরা শুধু মজা করে বেড়াচ্ছে। আর এমনকি জামাই ষষ্ঠীর দিনে আমাদের নিরামিষও খেতে হয়। হ্যাঁ, তো যাই হোক, এইটা যদি হয় আমি তো বলবো গীতশ্রীকে এবং আমাদের সূর্য মোদককে ভীষণভাবে করতে ভীষণভাবে আমি তো অ্যাপ্রিসিয়েট করছি। ভীষণই সুবিধা হবে বৌমা শাশুড়ি এবং আমার মা, তারাও তো মা শাশুড়ি, মা বেচে শাশুড়ি বেছে নে, মা শাশুড়ি ওনারাও খুব এটাতে খুব আনন্দ পাবেন ব্যাপারটাতে। কারণ এটা আমরা বাড়িতে আমরা সবসময় আলোচনা করি, জামা ষষ্ঠীর দিনে প্রত্যেক বাড়িতেই এটা একটা আলোচনা হয়, একটা বৌমা ষষ্ঠী হলে ভালো হতো। বর্তমানে সূর্য মোদকের দোকানের কর্ণধার এখন মহিলা। তিনি এই ভাবনাটি মাথায় আনেন এবং তার চিন্তা ভাবনাতেই নতুন ছাঁচে তৈরি হয় বৌমা ষষ্ঠী নামে মিষ্টি, যার চাহিদা যথেষ্ট সাড়া জাগিয়েছে বলে জানিয়েছেন তিনি। তিনি চান আগামীতে পালিত হোক একসঙ্গে বৌমা ষষ্ঠী। আমাদের সমাজে দীর্ঘদিন ধরে যেটা চলে আসছে একটা স্টিগমা টাইপের, যে কোনো অকেশন যে কোনো পার্বণ আমরা ছেলেদের প্রাধান্য দিয়ে তৈরি করে থাকি, সে জামাই ষষ্ঠী হোক, ভাইফোঁটা হোক, রাখি হোক বা কারওয়া চৌথ হোক, যেটাই হোক। তো এবার আমরা এখন যেটা জানি যে ছেলে মেয়ে সমান সমান একটা, আমরা কেউ কোনো অংশে কম যাচ্ছি না, কিন্তু তাও কোথাও না কোথাও গিয়ে একটু আটকে যাচ্ছে আমাদের, আমরা কোথাও পিছিয়ে আছি। তো সেইটাকেই একটু ইকুয়াল করার জন্য, মেয়েদের বাড়ির বউদের সেই মিনিমাম সম্মানটুকু দেওয়ার জন্য, তাদেরকে একটা দিন একটু স্পেশাল ফিল করানোর জন্যই বৌমা ষষ্ঠীর কনসেপ্টটা আমরা মানে আমাদের মাথায় এসেছে, যে একটা দিন তাদের শ্বশুরবাড়ির লোকেরা তাদের জন্য একটু থালা সাজিয়ে তাদেরকে একটু ভালোবেসে একটুখানি তাদের আপ্যায়ন করুক, এইটাই আমাদের উদ্দেশ্য। সারা তো ভালো, মানুষজন জানছে আসছে, তারা এটা নিয়ে আলোচনা করছে। ইনফ্যাক্ট আমি আজকে সকালে এক ভদ্রলোকের মুখে শুনলাম যে ওনাদের মানে ওনারা যারা ভাইরা ভাইরা রয়েছেন তাদের সবার বয়স হয়ে গেছে বলে তারা এবার শাশুড়ি ষষ্ঠী করছেন।
তো এটাও একটা মানে খুবই একটা মানে আমার ইনোভেটিভ লাগলো, ভালো লাগলো। তো হ্যাঁ, সারা তো ভালোই পাচ্ছি, কোনো মানে নেগেটিভ এখনো পর্যন্ত আমি কিছু ফেস করিনি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধরের ঘটনায় এবার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সাথে দেখা করলেন চিকিৎসকদের সংগঠন অ্যাসোসিয়েশন ফিজিশিয়ান অফ ইন্ডিয়া। পান্ডুয়া হাসপাতালে চিকিৎসককে মারধরের ঘটনায় জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সাথে দেখা করলেন চিকিৎসকদের সংগঠন অ্যাসোসিয়েশন ফিজিশিয়ান অফ ইন্ডিয়া। গত 7 তারিখ শেখ ইসমাইল নামে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পান্ডুয়া গ্রামীণ হাসপাতাল। ঘটনায় শিবশঙ্কর রায় নামে হাসপাতালের এক চিকিৎসককে ব্যাপক মারধর করা হয়। ঘটনার পর নিন্দার ঝড় ওঠে সমগ্র রাজ্য জুড়ে। ঘটনায় একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করে পান্ডুয়া থানার পুলিশ। শনিবার সেই ঘটনা জানতেই পান্ডুয়া হাসপাতালে উপস্থিত হয় চিকিৎসকদের যৌথ সংগঠন অ্যাসোসিয়েশন ফিজিশিয়ান অফ ইন্ডিয়া। এদিন চিকিৎসকদের মোট 4 জনের দল চুঁচুড়ায় মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে এসে উপস্থিত হন। সেখানে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শুভ্রাংশু চক্রবর্তীর সাথে দেখা করেন তারা। এদিন এই মামলায় 2009 মেডিকো ধারা যুক্ত করার কথা বলে সিএমওএইচ কে একটি স্মারকলিপি প্রদান করেন তারা। স্মারকলিপিতে ভবিষ্যতে সরকারি সম্পত্তি নষ্ট করলে জামিন অযোগ্য ধারা দেওয়ারও কথা বলা হয়। আমরা এখানে এসটি, যেটা প্রথমে সিএমএইচ অফিস এবং তারপরে সুপারিনটেন্ডেন্ট অফিস, সুপারিনটেন্ডেন্ট পুলিশ কামারকুন্ডু, সেখানে যাব। আমাদের যেটা মেইন দাবি সেটা হচ্ছে যে প্রপার ইনভেস্টিগেশন ছাড়া কোনো রকম কোনো নিজের হাতে আইন তুলে নেওয়াটা কোনো যুক্তিগ্রাহ্য কথা নয়, যুক্তিসঙ্গত নয়। আমরা চাই এখানে মেডিকেয়ার 2009 যে সমস্ত দোষী ব্যক্তি ছিল প্রত্যেকের জন্য, এরকম নয় যে একজন, 7 জন বা 8 জন যারা ছিল তাদের একজনকে ধরে দোষী সাব্যস্ত করা হলো আর বাকিরা স্পট ফ্রি বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে, এটা নয়। এটার প্রতিকার নিশ্চয়ই আছে, দেশের আইন আছে, এই আইনটা সবাইকে মানতে হবে, এই আইনের ঊর্ধ্বে কেউ নয়। এটা আমরা জোর গলায় বলতে চাই যে যে ডাক্তারবাবু আজকে হ্যাকল্ড হয়েছেন, ম্যানহ্যান্ডেল হয়েছেন, তার পাশে সারা বাংলা নয়, আমরা ওয়েস্ট বেঙ্গল এটিআই ব্রাঞ্চ থেকে এসছি, অ্যাসোসিয়েশন অফ ফিজিশিয়ান অফ ইন্ডিয়া, কিন্তু এটাতে সর্বোচ্চ সারা ভারতবর্ষ জুড়ে সমস্ত ডাক্তার, পার্টিকুলারলি যারা আমরা আইএমএর মেম্বার, যারা নন মেম্বার, এবং এই সাপোর্টটা আমরা শুধু ভারতবর্ষের মধ্যে নয়, ভারতবর্ষের বাইরে যারা আছে তাদের কাছ থেকেও এই সাপোর্ট পাচ্ছে। হুগলির সিএমএইচ অফিসে এসেছিলাম আমরা, এটিআই অ্যাসোসিয়েশন অফ ফিজিশিয়ানস অফ ইন্ডিয়ার তরফ থেকে 4 জন এসেছি। তো এসেছিলাম এই কারণে, আপনারা জানেন 9 তারিখে সকালবেলা একটা খুব বাজে ধরনের ঘটনা ঘটেছে, একজন রোগী 5 মিনিটের মধ্যে হসপিটালে আসে, 5 মিনিটের মধ্যে মারা যাওয়া, সেটা বলা হয়েছে 5-10 মিনিটের মধ্যে কী করে একটা নেগলিজেন্স অন দ্য পার্ট অফ দি ডক্টর্স বলার পর তাকে অনেকভাবে শারীরিকভাবে অত্যাচার করা হয়েছে, এবং সেটা আপনারা অনেকেই জানেন। এটা নিয়ে বেশ আমরা সবাই এবং অন্যান্য সংগঠন থেকেও এটা প্রতিবাদ করা হয়েছে, আমাদের তরফ থেকেও প্রতিবাদ করলাম। এটা যেন যেহেতু ডাক্তার এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী, ডাক্তার সিস্টার এবং অন্যান্য সমস্ত স্বাস্থ্যকর্মী এখন এই প্যান্ডেমিকে যেভাবে তারা সামনে থেকে লড়াই করছে, এরপর এই ধরনের দুর্ঘটনা বা কোনো রকম এই শারীরিক অত্যাচার যে চিকিৎসার সঙ্গে ডিরেক্টলি যুক্ত, তাদের উপর হলে আমাদের মোরালটা একেবারে নষ্ট হয়ে যাবে। সুতরাং এই ব্যাপারটা মাথায় রেখেই আমরা এসেছিলাম, এটা দিতে যাতে আমরা সামনে থেকে যারা যুদ্ধ করছি এবং এই কোভিড পেশেন্টের জন্য আমরা সবাই সবসময় ব্যস্ত থাকছি, বিশেষ করে ডাক্তার এবং পুলিশ প্রশাসন এরা সবসময় কাজ করছে, প্রয়োজনের তুলনায় অনেক অতিরিক্ত কাজ করছে, তাদের সঙ্গে এই ধরনের বিহেভিয়ারটা সত্যি আপনাদের জনগণের যেমন নিশ্চয়ই যারা সুবিবেচক তাদেরও খারাপ লাগবে, আমাদের কতটা খারাপ লাগছে সেটা সহজেই অনুমোদন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। রবিবার থেকে শুরু হয়েছে দুয়ারে ভ্যাকসিন প্রকল্প। আজ ভদ্রেশ্বরের বেশ কিছু ওয়ার্ডে 80 বছরের ঊর্ধ্বে এবং বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের করোনা ভ্যাকসিন প্রদান করা হলো। রবিবার থেকে শুরু হয়েছে দুয়ারে ভ্যাকসিন প্রকল্প। আজ ভদ্রেশ্বরের বেশ কিছু ওয়ার্ডে 80 বছরের ঊর্ধ্বে এবং বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের ভ্যাকসিন প্রদান করা হলো কোভিড বিধি মেনে। তেলিনিপাড়া উদয়ন সমিতির মধ্যে 80 জন মানুষ এই পরিষেবা গ্রহণ করল। ভদ্রেশ্বর পৌরসভার 8, 9, 10 নম্বর ওয়ার্ডের বয়স্ক মানুষরা এদিন কোভিশিল্ড নিয়ে ধন্যবাদ জানালেন স্বাস্থ্য দপ্তরকে। পাশাপাশি এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে ভদ্রেশ্বর পৌরসভার পৌর প্রশাসক প্রলয় চক্রবর্তী বলেন, অনেক কিছুই প্রজেক্ট আছে, তার মধ্যে আমাদের বিধায়ক মন্ত্রী ইন্দ্রজিৎ সেন উনি ইচ্ছা প্রকাশ করলেন
যে বয়স্ক মানুষ বা যারা একদম ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ আছে বা শুধু দুয়ারে আমরা ক্যাম্প করে না, আপনি হয়তো জানেন বা আমরা লোকের যারা একদম বিছানা সজ্জা আছে তাদের বাড়িতে গিয়েও আমরা করে দিচ্ছি। এখন পর্যন্ত কত মানুষ দিয়েছে? অলরেডি আমাদের দুদিন, আজকে নিয়ে তিন দিন হচ্ছে, প্রায় 450 কাছাকাছি হবে। হ্যাঁ, চলতে থাকবে। পারমিতা ও নবনীতার রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 86%, বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ বিশেষ অংশ আরো একবার। 625 বছরে এই দ্বিতীয়বার স্থগিত রইল মহেশের রথযাত্রা। জেলায় প্রথম পরীক্ষামূলকভাবে সোলার সিস্টেম হাইমাস্ট বসতে চলেছে পান্ডুয়ায়। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।